আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال النبي الأمين صلى الله عليه وسلم من لم يهتم بأمور المسلمين فليس منا أو كما قال عليه الصلاة والسلام مصليان كرام أمر شبعي আল্লাহকে সদা সর্বদা স্মরণ করি, যার হাতে আমাদের জীবন এবং যার কাছে আমাদের প্রত্যাবর্তন। তিনি ব্যতীত আমাদের কোনো আশ্রয় নাই, প্রশ্রয় নাই, ঠাই নাই। সেই মহিয়ান গরিয়ান আল্লাহকে সদা সর্বদা স্মরণ করি। যেই লোক আল্লাহকে স্মরণ করবে সেই লোক হবে মুত্তাকি, আর যে মুত্তাকি হবে তার যাবতীয় ইবাদত আল্লাহ কবুল করবেন এবং তার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। পক্ষান্তরে যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকেও মুখ ফিরিয়ে নেবেন, এমনকি তাদের হাশর করাবেন অন্ধ অবস্থায়। আকুতি পেশ করে বলবে, লিমা হাসারতানি আ'মা, কেন আমার হাসর অন্ধ অবস্থায় করালে হে আল্লাহ? তখন আল্লাহ জবাবে বলবেন যে আমার বাণীসমূহ তোমার কাছে গিয়েছিল, ফানাসিতাহা, তুমি উহা ভুলিয়া গিয়েছিলে, কাযালিকা ইয়াউমা তুনসা, আজকের দিনে অনুরূপভাবে তোমাকে ভুলে যাওয়া হলো, সেই দিন কোনো আশ্রয় থাকবে না। তাই আসুন আমরা সবসময় তাকওয়া অবলম্বন করি, সবসময় আল্লাহকে ধ্যান ও খেয়ালের ভিতরে রেখে আমাদের প্রত্যেকটা কাজ আমরা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। মুসল্লিয়ানে কেরাম, ঈদুল আজহার আগে আর দুই জুমুয়া আছে, আমরা সেখানেই ঈদ সংক্রান্ত ও কোরবানি সংক্রান্ত মাসলা ও মাসাইল আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব গত জুমায় যে আলোচনা করেছিলাম তার বাকি অংশটুকু। আমরা বলেছিলাম যে মুসলিমদের ঐক্য, মুসলিমদের পারস্পরিক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে আরও বেশি প্রগাঢ়, আরও বেশি মহব্বতপূর্ণ হওয়া দরকার। কেননা ইসলামের বিরুদ্ধে যারা রয়েছে তারা সকলেই ইসলামের বিরুদ্ধে ঐক্য, কাজেই আমাদেরকেও আল্লাহর ওয়াস্তে ঐক্য হতে হবে। আর এই ঐক্যের জন্য মুসলিমদের একে অন্যের প্রতি যে সামাজিক দায়বদ্ধতা আছে, সামাজিক হক আছে, অধিকার আছে, পাওনা আছে, এইগুলি যদি আমরা আদান প্রদান করি তবে আমাদের ভিতরে ঐক্য গড়ে উঠবে। আর যদি সেইগুলি আমরা বন্ধ রাখি, সেইগুলিতে আমরা যদি কৃপণতা করি, সেই হকগুলি যদি আদায় না করি, তাহলে আমাদের ভিতরে কখনো মহব্বত সৃষ্টি হবে না, ঐক্য সৃষ্টি হবে না, বরাদরি যেটা সেটাও সৃষ্টি হবে না। তাই গত জুমায় আমরা বলেছিলাম যে
মুসলিমদের পারস্পরিক হক হচ্ছে আপনার এক হাদিসে পাঁচটি, আরেক হাদিসে ছয়টি, দুটি একটি আরেকটার পরিপূরক। তার মধ্যে প্রথম যে হকটা আমরা বলেছিলাম সেটা আমরা বলেছিলাম যে সালামের জবাব দেওয়া, এবং সালাম প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সে সম্পর্কে একটি প্রশ্ন আমাদের কানে এসেছে এবং সেটা বাস্তবিক, সেটা হলো মহিলারা পুরুষদেরকে সালাম দিতে পারবেন কি? মহিলারা পুরুষদেরকে সালাম দেবেন, সেখানে দুটি শ্রেণী রয়েছে। এক শ্রেণীর পুরুষ যাদেরকে সালাম দেওয়া কোনো সন্দেহের অবকাশ রাখে না, নির্দ্বিধায় তারা সালাম দেবেন, যেমন তার স্বামীকে সালাম দেবেন, তার সন্তানকে সালাম দেবেন, তার বাবাকে সালাম দেবেন এবং তার ভাইকে সালাম দেবেন। যে সকল পুরুষ তাদেরকে বিবাহ করতে পারবে না, হারাম মাহরাম, তাদেরকে সালাম দেবেন। পক্ষান্তরে যারা বেগানা পুরুষ বলা হয় তাদেরকে সালাম দেওয়া প্রসঙ্গে ওলামাদের দ্বিমত রয়েছে, কেননা সালাম হচ্ছে একটি সুন্নত ইবাদত, আর বেগানা পুরুষের সাথে কথাবার্তা বলা, আওয়াজ উঁচু করা হলো হারাম। একটি সাধারণ সুন্নত আদায় করতে গিয়ে হারামে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে, সেই হেতু বেগানা পুরুষকে সালাম দেওয়া নিরাপদ মনে করেননি, তাই বেগানা পুরুষকে সালাম দিতে হবে না। পক্ষান্তরে যদি বেগানা পুরুষ এমন থাকে সেখানে কোনো মাহরামও সাথে থাকেন এবং বেগানা পুরুষ তাদের প্রতি লুলুপ দৃষ্টি নিক্ষেপ করবে না, এইরকম আশঙ্কা থাকলে তারা সালাম দিতে পারবেন। মুদ্দা কথা, এখানে সালামের বিষয়টি হলো কল্যাণের জন্য, যদি সালাম দিতে গিয়ে অকল্যাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তারা অবশ্যই এ থেকে বিরত থাকবেন। এরপর আমাদের সমাজে আছে, আমরা জানি সালামের আদব, এই আদব সম্পর্কে অনেকের অজানা আছে। বড় ছোটকে সালাম দেবে এটা হলো আদব। আমরা মনে করি কি, আমরা মনে করি ছোটরা বড়কে সালাম দেবে এটাই আদব, কিন্তু বড় কি ছোটদেরকে সালাম দিতে পারে না? ছোটদেরকে সালাম দিতে পারে দুটি কারণে। একটি কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল রয়েছে, হাদিসের ভিতরে আসছে, ফামাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বালকদের পাশ দিয়ে গেলেন এবং তাদেরকে সালাম দিলেন। কাজেই আমি তাআসি বিসুন্নাহ, সুন্নতের অনুসরণের স্বার্থে আমি ছোট বাচ্চাদের সালাম দেব। দ্বিতীয় হলো তাআদ্দুবান, ছেলেদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য। আমি যদি ছোট বাচ্চাদের সালাম দেই তাহলে তারা সালামে অভ্যস্ত হবে, সালাম দেওয়া শিখবে, সেজন্য আমি সালাম দেব। আর আমাদের সমাজে একটা ধ্যান ধারণা আছে যে মহিলারা অর্থাৎ স্ত্রীরা স্বামীদেরকে শুধু সালাম দেবে, স্বামীরা স্ত্রীদেরকে সালাম দেবেন না, এইরকম একটা ভুল ধারণা আছে। কিন্তু না, সালামটা পরস্পরে এমন একটা হাদিয়া বিনিময় যে হাদিয়ায় কোনো কষ্ট নাই, পকেট থেকে কিছু দিতে হয় না, শুধু আমি বলবো আর আরেকটা ভাণ্ডার যেটা আল্লাহর সেই ভাণ্ডার থেকে নেকি চলে আসবে। কাজেই এই সালাম দিলে পরস্পরে মহব্বত বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করতেন সালাম দিতেন, ঘরে প্রবেশ করতেন সালাম দিতেন, সাহাবারা ঘরে প্রবেশ করেছেন সালাম দিয়েছেন, আল্লাহর নবীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করতে গেলে সেখানে অনুমতি ও সালাম, তোমাদের ঘরে প্রবেশ করতে গেলেও সেখানে সালামের প্রয়োজন। আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশের পূর্বে সালামের কথা বললেন, তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা ছাড়া আর কেউ নাই, সেখানেও কি অনুমতির প্রয়োজন আছে? আল্লাহ নবী বললেন, জি হ্যাঁ। পুনরায় যখন আবার প্রশ্ন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখতে? তার অর্থ হলো মা যখন ঘরে একাকি থাকবেন, কর্মব্যস্ততার ফাঁক দিয়ে কখনো তার মাথা থেকে কাপড়টা পড়ে যেতে পারে, তার বুকের উপর থেকে কাপড়টা সরে যেতে পারে, তুমি কি ছেলে হয়ে মাকে এই অবস্থায় দেখতে চাও?
কখনো না, কাজেই তুমি সালাম দেবে, অনুমতি নেবে। এই জন্য সালাম আদান প্রদান প্রত্যেকেই করবেন, ঘরে প্রবেশ করতে গেলে সালাম দেবেন। সালাম দেওয়ার ভিতরে রহমত রয়েছে, সালাম দেওয়ার ভিতরে বরকত রয়েছে, সালাম দেওয়ার ভিতরে পরস্পরে মহব্বত বৃদ্ধির উপাদান রয়েছে। এ হলো সালাম সংক্রান্ত বিষয়। আরেকটি মাসআলা হলো যে কেউ যদি আপনার সালাম শুনতে না পায়, এমন দূরত্বে আছে সেখানে আপনি জোরে সালাম দেবেন আওয়াজ পৌঁছবে না, অথচ সে আপনার চোখের সামনে আপনাকে দেখতে পাচ্ছে, সেই অবস্থায় আপনি সালাম মুখে উচ্চারণ করবেন আর হাত দিয়ে ইশারা করবেন জায়েজ। শুধুমাত্র হাত দিয়ে ইশারা করবেন, মুখ দিয়ে সালাম দেবেন না, এটা ইহুদিদের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করে সালাম দেওয়াকে নিষেধ করেছেন, কেন? যে এটা ইহুদিদের স্বভাব। কাজেই আওয়াজ যখন শুনতে পায় না তখন একটি উজর, আর এই উজরের প্রেক্ষিতে ইশারা দিয়ে আপনি সালাম দিতে পারবেন যদি লোক দূরে থাকে। আশা করি এ ব্যাপারে আর সন্দেহ আমাদের থাকবে না। এবারে আমরা দ্বিতীয় হক সম্পর্কে আলোচনা করব, সেটা হলো ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা সামাজিক দায়িত্ব। আমরা সচরাচর এই হাদিসগুলি জানি, কিন্তু আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলে ইমানদারদের উপকারে আসে। তারা জানতো কথাগুলি আবার তাদের মধ্যে যখন জানাজানি হয় তখন তাদের ভিতরে স্পিরিট বাড়ে, তাদের ভিতরে আগ্রহ বাড়ে এবং তারা সেটা আদায় করতে সক্ষম হয়। মুসল্লিয়ানে কারণ অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আর সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করা এটা বড় কঠিন জিনিস, আর কঠিন কাজের ফলাফলও বড়। যেমন ত্যাগ তেমন ফল। এজন্য অসুস্থতা এটাকে একটা কঠিন পরীক্ষা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে ইগতানিমু খামসান কাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটাকে গুরুত্ব দাও। তার মধ্যে একটা বলেছেন ওয়াসিহাতুকা কাবলা মারাদিক, তোমার সুস্থতাকে মূল্য দাও অসুস্থতায় আক্রান্ত হওয়ার আগে। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত যে নিয়ামতে অধিকাংশ মানুষ বেপরোয়া, কাফের, অলস, প্রতারণার মধ্যে পড়ে আছে, ধোঁকায় পড়ে আছে, বুঝতে পারে না। তার মধ্যে একটা হলো আস-সিহ্হা, সুস্থতা, আরেকটা হলো আল-ফিরাক, অবসর সময়। অবসর সময়টা মানুষ গুরুত্ব দেয় না, আর সুস্থতাকেও মানুষ গুরুত্ব দেয় না। এই সুস্থতা বড় নিয়ামত। এই সুস্থতা যাদের আছে তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করা। দান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন কোন দান সবচেয়ে উত্তম, কোন সাদাকা সবচেয়ে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সুস্থ এবং তোমার উপরে কোনো বিপদ মুসিবত নাই, তুমি আনন্দে আছো, তুমি ভালো আছো, ওই সময়ে তুমি যদি দান করো তাহলে ওই দানটাই সবচেয়ে উত্তম দান। বিপদে পড়ে মানুষ দান করবে, এটা নির্দেশ, দানের মাধ্যমে মুক্তি পাওয়া যায়, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এটা বিপদ আসলে তখন মানুষ বিপদ থেকে বাঁচার জন্য চিন্তা করে, স্বাভাবিক সুস্থ থেকে দান করে যে সে প্রকৃতপক্ষে দানশীল, প্রকৃতপক্ষে সে কল্যাণকামী। ঠিক অনুরূপভাবে সুস্থ থাকা অবস্থায় এবাদত করতে চায় না মানুষ, ওই সময় যারা এবাদত করে তারা প্রকৃতপক্ষে আবেগ, প্রকৃতপক্ষে এবাদত গুজার বান্দা। অসুস্থ হইলে তখন সে ভাবনায় পড়ে যায়, মন দুর্বল হয়ে যায়, তখন সে কী করে? তখন সে বাধ্য হয়ে নত হয়, সুস্থ থাকলে সহজে নত হয় না। অসুস্থতা একটি পরীক্ষা, এই পরীক্ষা ব্যক্তির উপরে সমাজের উপরে। প্রথমে আসি ব্যক্তির উপরে কী করে, ব্যক্তির উপরে যখন অসুখ যাকে ধরে সেই ব্যক্তি যদি অসুস্থতার জন্য ছটফট করে এবং কেন তাকে অসুখ দেওয়া হলো
কেন সে অসুস্থ হইল এই মর্মে যদি সে আফসুস করতে থাকে, তাহলে সেটি হচ্ছে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে তার অসন্তোষ প্রকাশ করা, এটা তকদিরের বিরুদ্ধে অবস্থানের নামান্তর। সুতরাং অসুস্থ হইলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলতে হবে, ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনি সেই আল্লাহ যিনি আমাকে শিফা দান করেন। অসুখ হওয়ার পরে চিল্লাচিল্লি করা যাবে না, বরং সবরটা করতে হবে। সবর মানুষ অসুখ আসার পরেই এটাকে পরীক্ষা মনে করে সবর করে, আর কেউ উপায় না পেয়ে বাধ্য হয়ে সবর করে। এই এজন্য এই বাধ্য হয়ে সবরের কোনো মূল্য নাই। সবর হলো যখন বিপদ আসে তখনই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে বলা যে আলহামদুলিল্লাহ আলা কাদাইহি ওয়া কাদারি, আল্লাহর ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কাতেই যে সবর করে এটাই প্রকৃত সবর। যখন কোনো উপায় নাই তখন বললাম, আর যখন কিছুই হচ্ছে না আল্লাহ তুই দেখ, এটা যেন ঠেকায় পড়ে আল্লাহর দিকে টেক লাগানো, এটা আল্লাহ পছন্দ করেন না। সবর করতে হবে, এটা ইমানের দাবি। এখন সবর করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, একজন মুমিনের প্রত্যেকটি বিষয় আশ্চর্যের, সব কাজই তার জন্য ভালো। যদি তার কোনো ভালো সংবাদ পায় তাহলে শাকারা, সে শুকরিয়া আদায় করে, এর বিনিময়ে আল্লাহ তাকে নেকি দান করেন। ওয়াইন আসাবাহু যাররা, যদি তাকে কোনো বিপদ পেয়ে বসে, কোনো মুসিবত তাকে পেয়ে বসে, তখন সে ফাসাবরা, সে সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়েও বান্দাকে নেকি দেন, তাহলে নেকি। আর এই সবরের মাধ্যমে বান্দা কি পায়, অসুস্থ হইলে সবর করলে কি পায়? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন মহিলা, সে ছটফট করছে। আল্লাহ নবী তাকে দেখে বললেন, লিমা দা তাযাযযাফি, কি হলো তুমি ছটফট করছো কেন? আরে হা হুতাস, হা হুতাস করছে। তখন মহিলা বলল, হে আল্লাহর রাসূল, আমাকে জ্বরে ধরেছে, আল্লাহ জ্বরের মধ্যে কোনো বরকত না দেখে, মানে বদদুয়া, একটা প্রকারান্তরে জ্বরকে তিরস্কার করে, জ্বরে আক্রান্ত হয়েছে আর জ্বরকে তিরস্কার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই রকম ছটফট করিও না, এই রকম হা হুতাস করিও না, আর জ্বরকে তুমি মন্দ বলিও না। তুমি যদি এই জ্বরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে কিয়ামতের মাঠে তুমি উঠবে, তোমার কোনো গুনাহ থাকবে না। সাহাবি উবাই এই হাদিস শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এখন থেকে মৃত্যু পর্যন্ত আমাকে এমন একটা জ্বর দেয় যে জ্বরে আমি সবর করতে পারি, আমি যেন ইমান হারা না হই, সবর করতে পারি, আর এর বিনিময়ে যেন আমি গুনাহ থেকে মুক্ত হতে পারি। দেখছেন, সাহাবি গুনাহ থেকে মুক্ত হওয়ার আগ্রহ, আর আমরা হতাশ হয়ে যাই, আমরা জ্বরকে গালাগালি করি, অসুখকে গালাগালি করি, বলে আর জায়গা পাই না, আমার করেই যত অসুখ, এইরকম করে আমরা তিরস্কার করি। অথচ ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন যে আল্লাহ যেন আমাকে এমন জ্বর দেন যেটা আমি সইতে পারি, ইমান হারা যেন না হই, আর এর বিনিময়ে যেন সবর করে আমি জান্নাত লাভ করতে পারি। আল্লাহ নবী দোয়া করলেন। সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে উবাই এর গায়ে আমরা মাঝে মধ্যে হাত লাগতো, মনে হতো যেন আমাদের হাত পড়ে যাচ্ছে, 12 মাস তার সেই রকম জ্বর থাকতো, এবং ধৈর্য ধারণ করে তিনি সেভাবেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা কোথায়? তাহলে এই মানে অসুস্থতা সত্যিকার অর্থে বান্দা যদি পরীক্ষা হিসেবে গ্রহণ করে, বড় নিয়ামত। অসুস্থ হইলে দিল নরম হয়, ওই সময় বান্দা দান করে, ওই সময় বান্দা ভালো কাজ করে, ওই সময় বান্দা পরিবারের প্রতি সহনশীল হয়, পরিবারের প্রতি দয়াশীল হয়, দিল নরম হওয়ার কারণে বান্দা দোয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়। তাহলে এটাও একটা বড় দিক, এটা হলো ব্যক্তিকেন্দ্রিক। এবার সমাজকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক হল মানুষ সামাজিক জীব, এই সমাজে চলতে গেলে
একজন আরেকজন ছা চলতে পারে না। এই সমাজে পরস্পরের দায়িত্ব হলো কেউ অসুখ হইলে তাকে দেখতে যাওয়া, আর এই দায়িত্ব আদায় করলে পরস্পরের মহব্বত বৃদ্ধি পায়। একজন শত্রু যদি আপনার থাকে আর শত্রুর দুর্বল পয়েন্টকে আঘাত করা হলো চালাক যোদ্ধার পরিচয়, যে চালাক চতুর সে কিন্তু দুর্বল পয়েন্টে আঘাত করে তাকে কাত করবে, আর অসুস্থতা হলো একটি দুর্বল পয়েন্ট। এই দুর্বল পয়েন্টে যদি গিয়ে আপনি আপনার শত্রু সে অসুস্থ হয়ে পড়েছে, আপনার সাথে কথাই বলে না, সালাম কালাম পর্যন্ত নাই, এবার আপনি তার বাড়িতে চলে যান, সে অসুস্থ, দেখবেন যে সে আপনি গিয়ে যখন সালাম দিয়ে ঢুকবেন, তাকে দেখতে গিয়েছেন, তার মনটা নরম হয়ে যাবে, আপনার উপর থেকে রাগ কমে যাবে, অভিমান কমে যাবে, আপনাকে বসতে দেবে, অতীতের শত্রুতাকে সে ভুলে যাবে। আমরা কি ইতিহাস পড়ি নাই? ইতিহাস পড়ি নাই? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখে যাওয়াকে তার নৈতিক দায়িত্ব মনে করতেন। ওই হাদিসটা আপনাদের শুনিয়েছি, আজকেও শোনাচ্ছি, যে একজন ইহুদির বাচ্চা রাস্তায় রসুলের সাথে দেখা হতো, কয়েকদিন দেখতে না পেরে রসুল জিজ্ঞেস করলেন, ওই বাচ্চাটার কি হলো, রাস্তায় তো তাকে দেখতে পাচ্ছি না। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছে। আল্লাহ নবী সঙ্গীদের বলেন, চলো ওই লোকটাকে দেখে আসি, ওই বাচ্চাটাকে দেখে আসি। মুসলমানের বাচ্চা না, ইহুদির বাচ্চা, সমাজের একজন মানুষ, যারা আজকে পরধর্ম সহিষ্ণুতার কথা বলে তাদেরকে দেখে নেওয়া উচিত, বিশ্বনবীর চেয়ে শ্রেষ্ঠ সহিষ্ণু মানুষ আসমানের নিচে আসেনি, কিয়ামত পর্যন্ত আর আসবেও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই ইহুদির বাচ্চাকে দেখতে, মুসলমানের বাচ্চা না, ইহুদির বাচ্চা, তাকে দেখতে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন তার অন্তিম মুহূর্ত সাকরাত শুরু হয়ে গেছে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তো দুর্বল পয়েন্ট, এই সময়ে যদি তাকে আমি সর্বোত্তম উপদেশটা দিতে পারি আর সে গ্রহণ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা রে, তুমি ইসলামটা গ্রহণ করো, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা পড়ো। যখন এই কথা বলছেন তখন ছেলেটা রসুলের দিকে তাকাচ্ছে, আর একবার তার বাপের দিকে তাকাচ্ছে, বাপ কি বলে, ছেলের মন নরম হয়ে গেছে। এবার বাপের দিকে যখন তাকাচ্ছে, বাপের মনও নরম হয়ে গেছে, বাপ কিন্তু ইহুদি। তারপরে বাপ বলছে, আতি আবুল কাসিম, বাবা রে, আবুল কাসিম মুহাম্মদ যেটা বলছে তুমি সেটা মেনে নাও। বাপের অনুমতি পাইল, আর ছেলে তখন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। সুম্মা মাতা, এই কালিমা পাঠ করার পরেই ছেলে মারা গেল। এই কালিমা পাঠ করার পরেই ছেলে মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হলেন, বের হয়ে দরজায় এসে প্রথমেই আল্লাহর প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা বিয়্যা নাফসাম মিনান নার, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে দিয়ে একটি জীবনকে, একটি জীবন, ওই ছেলেটার কথা বললেন, একটি জীবনকে তিনি জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আকীদা গ্রহণ করেছে, ঈমান আমলের সুযোগ পায় নাই, তবুও সে জান্নাতি, চিন্তা করেছেন? তাহলে এটা দুর্বল পয়েন্ট, আপনি এটা করুন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, এই সুযোগটা পাবেন। আপনারা সালাউদ্দিন আইয়ুবির নাম শুনেন নাই? ইতিহাস পড়েছেন, শুনেছেন সালাউদ্দিন আইয়ুবি, তিনি জেরুজালেম উদ্দের উদ্ধারের সংগ্রাম করলেন, যুদ্ধ হলো, তার বিপরীত পক্ষের সৈনিক সেনাপ্রধান তার সাথে যুদ্ধ হলো, বিজয়ী হতে বিজয়ী হলেন না, যুদ্ধ হলো, আবার যুদ্ধ হলো, বিজয়ী হলেন না কোনো পক্ষই, যুদ্ধ চলতে লাগলো। পরের দিন আবার যুদ্ধের ময়দানে গেলেন, সালাউদ্দিন আইয়ুবি দেখেন তার বিপরীত পক্ষের সেনাপ্রধান অনুপস্থিত, বিপরীত পক্ষের প্রধান অনুপস্থিত, তিনি তখন জিজ্ঞেস করলেন, আমার বিপরীত পক্ষের এই প্রধান কোথায়? বলা হলো তিনি অসুস্থ, তিনি অসুস্থ, সেজন্য যুদ্ধে আসতে পারেননি। শত্রু
অসুস্থ, যুদ্ধে আসতে পারেননি। সালাউদ্দিন আইয়ুবি চিন্তা করলেন, হায়, আমি এখন যদি ফাঁকা মাঠে গোল দিই তাহলে তো আমি বীর হলাম, এখনই উচিত শত্রুকে দেখতে যাওয়া। সেই অসুস্থ ব্যক্তির বাসায় ছদ্মবেশে সালাউদ্দিন আইয়ুবি, ছদ্মবেশে, যাকে চিনা যাওয়ার চিনার কোনো উপায় নাই, সেই রকম বেশ নিয়ে চলে গেলেন তিনি। আপনার ওই ইহুদির, ইহুদিরা তো জবরদখল করেছে, তার এই সেনাপ্রধানের বাসায় তাকে দেখতে, তাকে দেখলেন, তাকে দেখলেন। তারপর সেনাপ্রধান অসুস্থ অবস্থায় তাকে জিজ্ঞেস করছে, কথা হচ্ছে, কথা হওয়ার বলছে, আমি তোমাকে চিনলাম না, কে তুমি, কে তুমি আমাকে দেখতে এসেছো, তুমি এত ভদ্র, তুমি এত নম্র, তুমি কে? তারপর কথায় কথায় এক পর্যায়ে মানে তার বিশ্বাসই হচ্ছে না তিনি সাধারণ কোনো এক ব্যক্তি হবেন, সেও এক নেতা। এক পর্যায়ে তিনি তার জামার বক্ষদেশ খুলে টান করে দাঁড়ালেন, তখনই বলল, নিশ্চয়ই আমি ভেবেছিলাম তুমি সেই সালাউদ্দিন হবে, তুমি সেই বীর সেনা হবে। আপনি চিন্তা করছেন, এটা ছিল মানবতা, এটা ছিল মনুষ্যত্ব, এটা ছিল বিবেক। এই সাক্ষাতেই তো শত্রুকে পরাস্ত করে ফেললেন তিনি, হার মানাতে বাধ্য করলেন। আর আমরা কোথায়? আমাদের শত্রুতা এইরকম, আমরণ যুদ্ধ, মরার পরেও যুদ্ধ, এক সিঁড়ি যুদ্ধ, দুই সিঁড়ি যুদ্ধ, তিন সিঁড়ি পর্যন্ত যুদ্ধ চলে, আমাদের হিংসা চলে। কোথায় আমরা মানুষ, আমাদের মানবতা কোথায়? শুনুন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত কী? এ প্রসঙ্গে আপনাদের প্রথম যেটা শোনাব, এক নম্বর হল, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার অর্থ হলো আল্লাহকে দেখতে যাওয়া। আল্লাহু আকবার! সমাজের কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া স্বয়ং যেন আল্লাহকে দেখতে যাওয়ার সমান। হাদিসের পরিষ্কার বিশুদ্ধ হাদিস, যেটাকে হাদিসে কুদসি বলা হয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ বলবেন কিয়ামতের দিনে, ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, হে বনি আদম তুমি আমাকে দেখতে যাওনি। তখন বান্দা কাকুতি পেশ করে বলবে, আল্লাহ তুমি, তুমি কখন অসুস্থ হবে, তুমি তো শিফা দিয়ে থাকো, সুতরাং তোমাকে দেখতে যাব না, এটা কেমন কথা, প্রশ্নই আসে না। তখন আল্লাহ বলেন, আমা আলিমত ইন্নাকা, আমা আলিমত, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়ে কাতরাচ্ছিল সমাজে, তোমার প্রতিবেশী, তোমার প্রতিবেশী সে অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, লাউ উত্থাহু লাওয়াজাতানি ইনদাহু, তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তারই কাছে আমি আল্লাহকে তুমি পাইতে। দেখছেন, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ কত খুশি হন, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করবেন, বান্দারে আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম তুমি দেখতে যাওনি, বলে আল্লাহ তুমি তো অসুস্থ হতে পারো না, বলে আমার বান্দা তোমার পাশে অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, তাকে কি দেখতে গিয়েছিলে? যদি তাকে দেখতে যাইতে তাহলে তার কাছে আমাকে পাইতে, অর্থাৎ তার সেবা করলে আমার সেবাই হতো, বিনিময়ে আমি তো আমার সন্তুষ্টি তোমার জন্য দিয়ে দিতাম। কত বড় কথা! দ্বিতীয়ত, আপনি আমি সাধারণ মানুষ, পৃথিবীতে এমন মানুষ আছে কি যে নির্ভুল, পূত পবিত্র, নির্দোষ? এমন মানুষ পৃথিবীতে নাই, এমনকি নবী ও রসুল যাদেরকে আল্লাহ পবিত্র না করলে তারাও পবিত্র হতে পারতেন না, তারাও মাসুম হতে পারতেন না, তারাও নিষ্পাপ হতে পারতেন না, আল্লাহ করেছেন তাদেরকে পবিত্র। তাই আমরা সাধারণ মানুষ, আমরা যদি একজন মুসলিম অসুস্থ তাকে দেখতে যাই, অথবা অমুসলিম প্রতিবেশী অসুস্থ তাকে দেখতে যাই, তাহলে অমুসলিমকে দেখতে গেলে ইসলামের দাওয়াতের পথটা খোলা হবে, মুসলিমকে দেখতে গেলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মুন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়াতান, কোন মুসলিম যদি কোন মুসলিমকে সকালে দেখতে যায়, সকালে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাকিন হাত্তা ইউমসিয়া, সকালে দেখতে গেল, সকালে দেখতে গেলে সন্ধ্যা হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকেন। চিন্তা করছেন, আমি যাব আমার এক ভাইকে দেখতে, আর এর বিনিময়টা কি?
যে আল্লাহর রহমতের ফেরেশতা যারা নিষ্পাপ, যাদের কথা আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহ, ফেরেশতারা কোনো নাফরমানি করেন না। ফেরেশতারা কারা? আল্লাহ বলছেন ইবাদুম মুকরামুন, তারা সম্মানিত বান্দা। এই সম্মানিত বান্দা, নিষ্পাপ বান্দা, এই বান্দা ফেরেশতা 70,000 ফেরেশতার দোয়া পাবেন আপনি যদি একজন প্রতিবেশী মুসলিমকে দেখতে যান। আল্লাহ আকবার! কখন? সকালে গেলেন, সন্ধ্যা পর্যন্ত। ওয়াইন আদা আশিয়াতান, আর যদি সে বিকালে আবার যায়, বিকালে যদি আবার দেখতে যায়, তাহলে পরদিন সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কত বড় ফজিলত! আমরা সেটা কি একবার ভেবে দেখেছি? মোটেও আমাদের ভিতরে চিন্তা চেতনা আসে না। সামাজিক বন্ধন কি করে কায়েম হবে? আপনি জানেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ভিতরে কি ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিযান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, যতদূর সে হাঁটলো, অসুস্থ ব্যক্তির বাড়ি পর্যন্ত যতদূর সে হাঁটলো, ততক্ষণ সে আপনার বেহেশতের ছায়াতলে হাঁটতে থাকলো, রহমতের ছায়াতলে হাঁটতে থাকলো। এরপর যখন রোগীর শিয়রের পাশে গিয়ে বসলো, রোগীর মাথার কাছে গিয়ে বসলো, তখন সে যেন সেই রহমতের জান্নাতি গাছের ছায়ার তলে বসলো। আপনি চিন্তা করেন, আপনি যতক্ষণ হেঁটে যাবেন ততক্ষণ রহমতের ছায়ার নিচে হাঁটলেন, আর যখন রোগীর কাছে গিয়ে বসলেন, যেন আপনি বেহেশতের গাছের ছায়ার তলে আরাম করতেছেন। এরপর আপনি সেখানে গিয়ে, রোগী দেখার আদব আছে, অনেকেই সেটা আমরা জানি না। আমাদের সমাজে রোগী দেখার নামে বিড়ম্বনা চলে। বিড়ম্বনা কীরকম? রোগী দেখার নামে আত্মীয়তা বাহানা, দেখতে যাওয়া মানে খাইতে যাওয়া, দেখতে যাওয়া মানে ভিড় করা। এটা সামাজিক একটা আপনার ট্রেডিশনে পরিণত হয়েছে, এটা নয়। আপনি ইমানি দায়িত্বে দেখতে যাবেন, তাৎক্ষণিক আপনি দেখে যত দ্রুত সম্ভব সেখান থেকে প্রস্থান করবেন। কেন? এই রোগীর যেন কষ্ট না হয়, পরিবারের যেন কষ্ট না হয়, সেটাও খেয়াল করতে হবে। আপনি শুধু দায়িত্ব সেখানে রোগীকে দেখতে গেলেন, তার মাথায় তাকে সালাম দেবেন, তার মাথায় হাত বোলাবেন আর বলবেন লা বাস তুহুরুন ইনশা আল্লাহ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা বাস তুহুরুন ইনশা আল্লাহ। অর্থ কি? অর্থ আল্লাহ নবী উৎসাহ দিতেন, বলতেন লা বাস, তোমাকে যে অসুখ ধরেছে এটার জন্য টেনশন করো না, কোনো আশঙ্কা নাই, কোনো ক্ষতি নাই, ইনশা আল্লাহ এতে তুহুর বা পবিত্রতা রয়েছে, সুস্থতা রয়েছে। আসলে কি, এই রোগটা যদি বাঁচে তাহলে সুস্থ, আর যদি না বাঁচে, যদি পরপারে চলে যায় তাহলে সেও সুস্থ। যত দ্রুত গেল ততই তার কল্যাণ। কাজেই লাবাস, কোনো অসুবিধা নাই। মুমিন মারা গেলেও, আমাদের দেশে কথা না, হাতিম মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুমিনদের জীবনটা এইরকম, সে বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সুতরাং সে যদি বাঁচে আলহামদুলিল্লাহ, সে যদি মরে আলহামদুলিল্লাহ, চলে গেল কোথায়? আল্লাহর কাছে। সেজন্য হারাবার কিছু নেই। কাজেই আপনি তার মাথায় হাত বোলাবেন আর বলবেন লাবাস তুহুরুন ইনশা আল্লাহ। কখনো আপনার মনের কষ্ট হয় এইরকম কথা শোনাবেন না। অসুখ করছে, হায় রে হায়, যে অসুখ হয়েছে তোর বাপে কি আর ফিরবো, হাফসাফলা বোঝা যায়, মনে হয় না। রোগী কি শুনতে পায় না? পায় না। রোগী শুনতে পায়, মনে মনে কয়, যদি হাতে শক্তি থাকতো আর একটা যদি হাতুড়ে থাকতো, তাহলে মাথায় একটা পিঠা দিয়ে কইতো সর এখান থেকে, বদবস্তা মারে নিরাশ মানি শুনাইতে আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউহিব্বুল ফা, উৎসাহব্যঞ্জক কথাকে পছন্দ করতেন, নিরুৎসাহমূলক কথাকে তিনি অপছন্দ করতেন। বলতেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে তোমরা সুসংবাদ দাও, মানুষকে তোমরা নফরত করিও না, মানুষকে তোমরা তিরস্কার করিও না, মানুষের মনে কষ্ট হয় সেই রকম আঘাত তোমরা দিও না। সাংঘাতিক কথা, কাজে এইরকম কথা কখনো বলা যাবে না। উৎসাহ ব্যঞ্জক কথা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহর ফয়সালাকে ফয়সালায় সন্তুষ্ট থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি অসুস্থ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
মেয়ে সংবাদ দিয়ে পাঠালো। আল্লাহ নবী দূতকে বললেন, যাও গিয়ে বলো আমার মেয়েকে বলো যে ইহতাসিবি অসবিরি ওয়াহতাসিবি। আল্লাহ নবী দুইটা কথা বললেন, বললেন গিয়ে বলো সে যেন সবর এখতিয়ার করে আর এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব আশা করে। কত সুন্দর কথা, গিয়ে বলো সে যেন সবর এখতিয়ার করে এবং এর বিনিময়ে সওয়াব আশা করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন, ততক্ষণে বাচ্চাটা মারা গেছে। আল্লাহ নবী কোলে নিলেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরলো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমার অন্তরের মহব্বতের কান্না, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে কান্না নয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বি আজালিন মুসাম্মা। তার অর্থ হলো আল্লাহ যা নিয়েছেন তাও তার, যা রেখে গেছেন তাও তার, প্রত্যেকটা জিনিসের একটা আজল বা সীমা রয়েছে, ওই সীমা আসলেই তাকে চলে যেতে হবে। যার আমরা কোরআনের আয়াত দিয়ে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই অর্থ। সূরা আন-নাহলের 61 নম্বর আয়াত গত রাত্রে বারবার তেলাওয়াত করছিলাম আর আমার মনটা বারবার আকুল বিকুলি করছিল। সেখানে আল্লাহ বলছেন, ওয়ালাউ আখাযাল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম, মানুষকে তার অন্যায় পরিমাণ অন্যায় ধরে ধরে পাপ ধরে ধরে যদি আল্লাহ পাকড়াও করতেন, তাৎক্ষণিক বিচার করতেন, শাস্তি দিতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, জমিনে কোনো মানুষ কোনো প্রাণী কিছুই অস্তিত্ব থাকতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, তিনি নির্দিষ্ট একটি পিরিয়ড পর্যন্ত সময় পর্যন্ত অবকাশ দেন। ইযা জাআ আজালুহুম, অতঃপর যখন ওই সময়টা এসে যায়, ফালা লা ইস্তাকদিমুন, সেটা আর আগানো হয় না কমানো হয় না, এটাই হলো আল্লাহর ফয়সালা। কাজেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা যেন আমরা চালু করি, তবেই সমাজের আমাদের কল্যাণ হবে। এরপর বাকিগুলি আলোচনায় আলাদা খুতবা সময় নষ্ট করার সুযোগ পাবো না, সময় পাবো না। তার মধ্যে একটা বলছি, 3 নম্বর হলো ইত্তিবাউল জানাজা, একজন মানুষ মারা গেলে তার সলাতে হাজির হওয়া, যেটাকে আমরা সলাত আলাল মাইয়িত বা মৃত ব্যক্তির উপরে সলাত, আমাদের পরিভাষায় সলাতুল জানাজা বা জানাইজ বলি, জানাজার নামাজ বলি। জানাজা হলো ডেথ বডি, মৃত দেহ, ওই দেহকে সামনে রেখে দেহর মাগফিরাতের জন্য যে সলাতটা আদায় করা হয় 4 তাকবীরে, এটাই হলো সলাত আলাল মাইয়িত বা সলাতুল জানাইজ। এখানে যাওয়া এটা হলো মুসলিমদের পারস্পরিক হক। এই হকটা এইরকম, যদি কেউ সমাজ থেকে আদায় করে দিয়ে বাঁচলেন, না হলে সবাই দরা খাবেন, বাঁচার কোনো পথ নাই, এটা দায়িত্ব। আর এর ফজিলত কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জানাজার সলাতে অর্থাৎ মাইয়েতের সলাতে হাজির হলো, তার আমলনামায় আল্লাহ একটি কিরাত, একটি বড় পাহাড় সমান নেকি দান করবেন। আর যদি সে ওই মাইয়েতের দাফন পর্যন্ত থাকে, দাফন পর্যন্ত তার সাথে যায়, দাফন করা পর্যন্ত থাকে, তাহলে তার আমলনামায় আরেকটি কেরাত অর্থাৎ আরেকটি বড় পাহাড় সমান নাকি আল্লাহ দান করবেন। এক্ষণে প্রশ্ন থেকে যায় যে ওই যে আমি সলাত আদায় করলাম, এখানে আমি এক কেরাত বা এক পাহাড় সমান নাকি পেলাম, আমি গেলাম মাইয়েতের সাথে, মৃতদেহের সাথে নিয়ে গেলাম, আমি কবরস্থানে চলে গেলাম, সেখানে গিয়ে আমি ওই এক কেরাত আরেকটা পাহাড় নাকি সেটা কখন পাবো, আমি মাটি দিলে পাবো না পাবো না? অনেকের ভিতরে ধারণা আছে যে মাটি না দিলে ওই পাহাড় নাকি পাওয়া যাবে না, এটা পরিষ্কার হাদিস দ্বারা ওটা বোঝা যায় না। হাদিস দ্বারা যেটা বোঝা যায় সেটা হলো হাত্তা তুদফান, কবর মাটি দেওয়া পর্যন্ত থাকে। এর দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি সেখানে যায় মাটি দেওয়ার উদ্দেশ্যে, সে যদি মাটি নাও দিতে পারে কোনো অসুবিধা নাই, সে এক পাহাড় পরিমাণ নাকি পাবে। আর যদি সেখানে মাটি দেওয়ার সময় মনে মনে এইরকম আসে, এক পাহাড় নাকি তো এমনিই পাবো, দে 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 তোরা দে, আমি আর এই হাতে মাটি ভরাইয়া লাভ কি, তাহলে কিন্তু আপনি যেন ঘৃণা করলেন, সব তো দূরের কথা, উল্টা আজাব নিয়ে আপনাকে ফিরে আসতে হবে, কেননা মাইয়েতকে আপনি ঠাট্টা বিদ্রুপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে একজন একটা মৃতদেহ তার তাকে তার হাড্ডি ভাঙ্গা সেই রকম কষ্টকর যেরকম জীবিত অবস্থায় তার হাড্ডি ভাঙ্গা, জীবিত অবস্থায় যেরকম অপরকে তিরস্কার করা আপনার মুসলিমদের পারস্পরিক হকের বিরোধী, ঠিক অনুরূপভাবে মরার পরেও তাকে নিয়ে কথা বলা বিরোধী, অযথা অবান্তর কথা বলা যাবে না। সাহাবি মাইস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে আল্লাহর পক্ষ থেকে বিধান হলো, দণ্ডবিধি তার উপরে কার্যকর করা হলো, তারপর কিছু সাহাবি মন্তব্য করলেন যে মল্লতমল্ল এই অবস্থায়, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তার নিয়ে মন্তব্য করছো শোনো, সাহাবি নিয়ে মন্তব্য করছো শোনো, সে তোমরা গেছে রাআইতুহু ইয়ানগামিসু ফি নাহরিল জান্নাহ, তোমরা তাকে নিয়ে ঠাট্টা করছো অথচ আমি মাইসকে দেখেছি সে বেহেশতের নদীতে আনন্দে আপনার ওই লুকোচুরি খেলা ডুব দিয়ে খেলছে আনন্দ করতেছে আমি সেটা দেখছি। সুতরাং হতে পারে একজন মানুষ মারা গেছে, আপনার দৃষ্টি যাই হোক দেখবেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, সুতরাং মৃত ব্যক্তিকে নিয়ে টানা হেঁচড়া করার কোনো বিধান নেই। এটা হলো তিন নম্বর হক। চতুর্থ নম্বর হক হলো একজন দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা, তবে দাওয়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াত হলো ওলিমার দাওয়াত, বিবাহ করার পরে ছেলে যে দাওয়াত দেয় ওই দাওয়াত আপনার কোনো উজোর ছাড়া ওই দাওয়াত বয়কট করা যাবে না। অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে ওলিমার দাওয়াত গ্রহণ করা হলো ওয়াজিব, শুধু সুন্নত না ওয়াজিব। যদি তুমি অমর হাদিসে আসছে তুমি যদি রোজাদার হো তাহলেও তুমি নফল রোজা হলে পারলে তুমি ভেঙ্গে ওলিমা খাও, আর যদি ভাঙতে না চাও তাহলে তার বাড়িতে গিয়ে তার জন্য দুই রাকাত সালাত আদায় করে প্রয়োজনীয় দোয়া করে চলে আসো, এত গুরুত্ব দেওয়া হয়েছে ওলিমার দাওয়াতে। এছাড়া সাধারণ দাওয়াত এগুলি মুসলিমরা পরস্পরে যাবে যতক্ষণ না সেখানে ইসলাম বিরোধী হয়, যেখানে অপসংস্কৃতি হয়। এরপর পঞ্চম নম্বর হলো কেউ যদি হাসি দেয় তাহলে হাসির জবাবে জবাব দেওয়া, হাসি দিতে দিলে যিনি হাসি দেবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ, কারণ হাসিটা একটা বড় নিয়ামত, হাসিটা বড় নিয়ামত। কেমন করে হাসিটা বড় নিয়ামত? মানুষের এই যে নাসারন্ধ্র যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস ফেলে, এটার মধ্যে যদি কোনো কারণে ব্যাঘাত করে তাহলে মানুষের শ্বাস বন্ধ হয়ে যাবে এবং মারা যাবে, শ্বাস বন্ধ হবে এবং মারা যাবে। যখনই কোনো প্রকার ব্যাঘাত ঘটতে চায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, ওখানে যাওয়ার পরেই সাথে সাথে আল্লাহর দয়ায় শরীরে একটা ভূমিকম্পের মতো সৃষ্টি হয় আর একটা প্রেশার তৈরি হয়, ওই প্রেশারের মধ্যে ওই প্রতিবন্ধকটা বেরিয়ে যায় যেন বান্দা নতুন করে আবার জীবন পেল, বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ বলবেন আপনি। মিমুখ হারাম যদি আলহামদুলিল্লাহ না বলেন, আল্লাহ নতুন করে বাঁচিয়ে দিল, মাঝখানে বাদ সেটে গেছিল আল্লাহ বাঁচিয়ে দিল, বলবেন না আলহামদুলিল্লাহ? আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, পাশে যিনি আছেন তিনি শুনবেন এবং শুনে বলবেন ইয়ার হামু গাল্লা, অর্থ কি আমার ভাই এত বড় বিপদ থেকে মুক্ত হয়ে আলহামদুলিল্লাহ বলেছে, খুশি হয়েছে, আমি খুশি হয়ে বললাম আল্লাহ আমার ভাইয়ের প্রতি তুমি রহমত নাজিল করো, দোয়া এটুকু তো কমপক্ষে বলবেন। তারপরে যেটা আছে ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম, আল্লাহ অপরকে তাকে হেদায়ত দান করুন এবং তার আপনার দুশ্চিন্তা আল্লাহ সংশোধন করে দিন, মিটমাট করে দিন, কত সুন্দর দোয়া। এগুলির ভিতর দিয়ে সামাজিক বন্ধনটা মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার অর্থে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে খাঁটি সমাজ, আদর্শ সমাজ, মডেল সমাজ, শান্তিপ্রিয় সমাজ, মুসলিম সমাজ বদ্ধ হয়ে চলার তৌফিক দান করুন, আমিন। যাবতীয় হিংসা বিদ্বেষ থেকে আমাদের সকলকে মুক্ত করুন, আমিন। আকুলু কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম, ওয়া লাকুম আর-রাউফুর রাহীম, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামিন, ইন্নাহু ওয়াল গাফুর রাহীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ, মুসাল্লিয়ানি কারাম, আমাদের মধ্যে অনেকেই দোয়া প্রার্থী আছেন, বিশেষ করে আরজু তাজ মোহাম্মদ আরজু, তিনি মসজিদের উন্নয়নে 5,000 টাকা দান করে দোয়া চেয়েছেন, আর অনেকেই এরকম দোয়া প্রার্থী আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের বৈধ হাজাতকে পুরা করুন। আমরা আল্লাহ নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি এবং দোয়া করি আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين، اللهم طهر قلوبنا من النفاق
واخلص اعمالنا من الرياء وتقبل توبتنا بقبول حسن يا ارحم الراحمين الله আমাদের মধ্যে পারস্পরিক محبت বৃদ্ধি করে দাও আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষকে দূর করে দাও আমাদের ভিতরের আমাদের মধ্যে সকল অশান্তি দান করো অশান্তি দূর করো যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ যারা তোমার এই মসজিদ নির্মাণে সাহায্য করতেছেন এটাকে তোমার নৈকট্য লাভের ওসিলা হিসেবে গ্রহণ করে তাদের সকলকে মাফ করে দাও তাদের মনের হাজাতকে পুরা করে দাও আল্লাহ আমাদের পরস্পরে যদি কোনো শত্রু থাকি তাহলে শত্রুতা আমি দূর করে দাও শত্রুর ষড়যন্ত্রকে তুমি স্তব্ধ করে দাও শত্রুর ষড়যন্ত্রকে তুমি স্তব্ধ করে দাও আল্লাহ আমাদের সকলকে শান্তিপ্রিয় হিসাব সমাজ হিসাবে পরিগণিত হওয়ার তৌফিক দাও আল্লাহ আসন্ন কোরবানি আমরা যারা সুন্দরভাবে আদায় করতে পারি সে তৌফিক আমাদের দাও আল্লাহ আমাদের মধ্যে যে জায়গা যারা মারা গেছেন তাদের তুমি সকলকে মাফ করে দাও আমরা যারা বেঁচে আছি তাদেরকে পবিত্র জীবন দান করো আল্লাহ আমাদের যুব সমাজকে তুমি হেদায়ত নসিব করো আল্লাহ আমাদের মা বোনকে তুমি কল্যাণের পরে কায়েম ও দায়েম রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين أقوم للصلاة